আমাদের আমরা আমাদের সরকার সহ আমাদের আন্তর্জাতিকভাবে যারা কাজ করছেন তাদের কাছে আমাদের একটাই দাবি যে যারা বঙ্গবন্ধু জাতীয় চার নেতাকে হত্যা করে এখনও বিভিন্নভাবে বিশ্বের বিভিন্ন দেশে তারা আত্মগোপন করে আছে অথবা তারা সেখানে অবস্থান করছে, যাদেরকে জিয়াউর রহমান সাহেব বিদেশে পাঠাতে সাহায্য করেছিলেন সেই লোকগুলোকে এ দেশে এনে দেশে তাদের বিরুদ্ধে যে রায় হয়েছে সেই রায়টা যেন তাড়াতাড়ি কার্যকর করা হয়, এটাই জাতির আজকের দিনের প্রত্যাশা। পরবর্তীতে 75-এর 3রা নভেম্বর এই যে পৈশাচিক যে আক্রমণ জেলের ভিতরে আমাদের জাতীয় চার নেতা সে হত্যারও কারণটা ছিল যে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করে দেওয়া, সুতরাং তারা যে স্বপ্ন দেখেছিল তাদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয় নাই। আজকে জাতির জনক বঙ্গবন্ধু কন্যাজনী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে একটি মর্যাদাশীল জাতি হিসাবে আজকে উপস্থাপিত হচ্ছে। আজকে দেশের মানুষ বিশ্বাস করে জনী শেখ হাসিনার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার মধ্য দিয়ে বঙ্গবন্ধু এবং আমাদের জাতীয় নেতৃবৃন্দ যাদেরকে হত্যা করা হয়েছে তাদের স্বপ্নকে পূরণ করা সম্ভব।